আজি আমি নবম শ্রেণী MTA বহিরে থিবা অনুশীলনী ছর ষোল নম্বর ও সতর নম্বর দুইটি প্রশ্নক বুঝবা সমাধান কিপর হব জাণিবা। এখানে অনুশীলনী ছর ষোল নম্বর প্রশ্নটি রয়েছে, চারি বর্ষ পূর্বে অনিল ও সুনীল বয়সর অনুপাত তিন অনুপাত পাঁচ লা, চারি বর্ষ পরে এই অনুপাত পাঁচ অনুপাত সাত হল, বর্তমান কাহার বয়স কেতে, প্রশ্নটি বুঝলে সমাধান কিপর হব বুঝবা। মনে কর চারি বর্ষ পূর্বে অনিল ও সুনীল বয়স যথাক্রমে থ্রি এক্স ও ফাইভ এক্স বর্ষ ছিল, বর্তমান অনিল ও সুনীল বয়স যথাক্রমে হব থ্রি এক্স প্লস ফোর বর্ষ ও ফাইভ এক্স প্লস ফোর বর্ষ, তবে চারি বর্ষ পরে অনিলর বয়স হব থ্রি এক্স প্লস ফোর প্লস ফোর ইকুয়াল টু থ্রি এক্স প্লস এইট বর্ষ, সেইপরি চারি বর্ষ পরে সুনীল বয়স হব ইকুয়াল টু ফাইভ এক্স প্লস ফোর প্লস ফোর ইকুয়াল টু ফাইভ এক্স প্লস এইট বর্ষ। প্রশ্ন অনুসারে থ্রি এক্স প্লস এইট বিভক্ত ফাইভ এক্স প্লস এইট ইকুয়াল টু ফাইভ বাই সেভেন, তেমন এই সমীকরণটিকে আমি সমাধান করি এক্সর মূল্য নিরূপণ করা, তেমন বজ্র গুণন পদ্ধতির সমাধান করা, অর্থাৎ থ্রি এক্স প্লস এইট সহিত সেভেন কু গুণন করা, ফাইভ সহিত ফাইভ এক্স প্লস এইট কু গুণন করা, তেমন ইমপ্লাই দ্যাট ফাইভ গুণন ফাইভ এক্স প্লস এইট ইকুয়াল টু সেভেন গুণন থ্রি এক্স প্লস এইট, তেমন সরল করে পাইবা এক্স ইকুয়াল টু ফোর, তবে অনিল বর্তমান বয়স ইকুয়াল টু থ্রি এক্স প্লস ফোর ইকুয়াল টু থ্রি গুণন ফোর প্লস ফোর, তাহলে কেতে পাইলে ষোল বর্ষ, সেপরি সুনীল বয়স ফাইভ এক্স প্লস ফোর ইকুয়াল টু ফাইভ গুণন ফোর প্লস ফোর, তাহলে কেতে পাইলে টোয়েন্টি ফোর বর্ষ, অতএব অনিল বয়স ষোল বর্ষ ও সুনীল বয়স চবিশ বর্ষ, তেমন এইপরি আমি ষোল নম্বর প্রশ্নর সমাধান করা অভ্যাস কলে মনে রাখিপার। এখানে সত নম্বর প্রশ্নটি অছি, চৌদশ জন ছাত্র থাকা গোটিয়ে বিদ্যালয়ের ছাত্র শিক্ষক সংখ্যার অনুপাত পঁয়ত্রিশ অনুপাত দুই অটে, আও অধিক কেতে জন শিক্ষক বিদ্যালয়ে যোগ দেলে এই অনুপাত পঁচিশ অনুপাত দুই হব, প্রশ্নটি বুঝলে সমাধান কিপর হব জাণিবা। মনে কর বর্তমান বিদ্যালয়ের শিক্ষকঙ্ সংখ্যা এক্স, প্রশ্ন অনুসারে চৌদশ বিভক্ত এক্স শেষমান পঁয়ত্রিশ বিভক্ত দুই, সমাধান করি এক্সর মূল্য বাহার করা শেষমান অশি। মনে কর আউ ওয়াই জন শিক্ষক যোগ দেলে ছাত্র ও শিক্ষক সংখ্যার অনুপাত পঁচিশ অনুপাত দুই হব, প্রশ্ন অনুসারে চৌদশ বিভক্ত অশি মিশাণ ওয়াই শেষমান পঁচিশ বিভক্ত দুই, সেকু সমাধান করে আমি পাইবা ওয়াই ইকুয়াল টু বতিশ, তবে অতএব অধিক বতিশ জন শিক্ষক যোগ দেলে ছাত্র ও শিক্ষকঙ্ক অনুপাত পঁচিশ অনুপাত দুই হব, এইপরি আমি সত নম্বর প্রশ্নর সমাধান করে পারিবা। আশা করুছি এই ভিডিওটিকে আরম্ভর শেষ পর্যন্ত দেখিলে আমি নবম শ্রেণী MTA র অনুশীলনী সিক্সর অনুপাত সমানুপাত সম্বন্ধীয় ষোল নম্বর সত নম্বর দুইটি প্রশ্নর সমাধানক বুঝিপারিবা। ভিডিওকে লাইক করিবা, শেয়ার করিবা, এইপরি নূতন শিক্ষণীয় ভিডিও পাইবা পাই বিডি টিচিং ইউট্যুব চ্যানেলকে সাবস্ক্রাইব করিবা।